ডিস্ক প্রলেপস এর লক্ষণ সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। পৃথিবীতে এমন কোনো পুরুষ বা মহিলা নেই যে জীবনে কোনো না কোনো সময় মৃত্যুদণ্ড ব্যথায় ভোগেন নাই, আর বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে এই সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গবেষণায় দেখা গেছে শির দ্বারা বা মেরুদণ্ড সমস্যার বেশিরভাগ কারণ মেকানিক্যাল, আর ডিস্ক প্রলাপসের অবস্থান তৃতীয়। কিন্তু বর্তমানে এই সমস্যা দিন দিন এতই বৃদ্ধি পাচ্ছে যে বিশেষজ্ঞ চিকিৎসকদের রীতিমতো ভাবিয়ে তুলছে। ডিস্ক হচ্ছে মেরুদণ্ডের দুই কশেরুকার মধ্যবর্তী কার্টিলেজ জাতীয় এক প্রকার রাবারের মতো পদার্থ, যা মেরুদণ্ডের এক হাড়কে অপর হাড় থেকে বিভক্ত রাখে, যাতে একটি হাড় আরেকটি সঙ্গে ঘর্ষণ না লেগে এবং শরীরের ওজন বা শক অ্যাবজর্ভার হিসেবে কাজ করে। ডিস্কের ভেতরের অংশ নিউক্লিয়াস পালপোসাস, যা জেলির মতো নরম, এবং বাইরের অংশ থাকে অ্যানুলাস ফাইব্রোসাস। আঘাত পেলে, উঁচু স্থান থেকে পড়ে গেলে মেরুদণ্ডের লিগামেন্ট বা মাংসপেশি দুর্বল হয়ে গেলে, ভুলভাবে ভারী জিনিস তুলতে গেলে, অত্যধিক পরিশ্রম করলে বা সারাক্ষণ শুয়ে বসে থাকলে, দীর্ঘক্ষণ নিচু স্থানে পিড়ি মোড়া বা মাটিতে বসে থাকলে মেরুদণ্ডের ভুল অবস্থান পুষ্টির অভাবে, তাছাড়া আরও নানাবিধ কারণে ডিস্ক প্রলাপস হতে পারে। আমাদের দৈনন্দিন প্র্যাকটিসের সার্ভাইকেল 4-5-5-6 এবং লাম্বার 4-5-5-1 মধ্যবর্তী ডিস্ক প্রলাপস রোগীর বেশি দেখা যায়। কোমরে ডিস্ক প্রলাপসের লক্ষণ: কোমরে প্রচণ্ড ব্যথা বা ভারী জিনিস উত্তোলন করতে বা হাঁচি কাশি দিতে, কোমরে বা পায়ে ব্যথা অনুভব অথবা পায়ে টান লাগা, কোমরে ঝিনঝিন শিনশিন জ্বালা পোড়া বা অবশ অবশ ভাব, এক জায়গায় অনেকক্ষণ বসলে পুরো কোমরে বা শির দ্বারা আস্তে আস্তে ব্যথা বেড়ে যাওয়া, চলাফেরা বা হাঁটাহাঁটিতে ব্যথা তীব্র থেকে তীব্রতর হওয়া, শুয়ে থাকলেও ব্যথা অনুভব হওয়া, কিছু কিছু রোগীর কোমর একদিকে বেঁকে যাওয়া, এভাবে চলতে চলতে ব্যথা কোমরে অনুভূত না হয়ে শুধু পায়ের মাংসে বা শিরোদ্বারায় কামড়ানো জাতীয় ব্যথা হওয়া, অনেক সময় কোমর ব্যথার পাশাপাশি পোস্টাপ পায়খানার অনুভূতি না থাকা বা সমস্যা হওয়া, পায়ের মাংসপেশি শুকিয়ে যাওয়া বা এক পা বা দুই পা প্যারালাইসিসে আক্রান্ত হওয়া। ঘাড়ের ডিস্ক প্রলাপসের লক্ষণ: ঘাড়ে ব্যথা হওয়া, ঘাড় নাড়াতে ব্যথা তীব্র থেকে তীব্রতর হওয়া, ঘাড় একদিকে বেঁকে যাওয়া, ঘাড় হতে এক হাতে বা দুই হাতে ব্যথা ওঠানামা করা, হাতে শিন শিন জানা পোড়া, কনকন জাতীয় তীব্র ব্যথা বা অনেক সময় হাত অবশ ভাব লাগা বা ভারী ভারী লাগা, আস্তে আস্তে হাতের কর্মক্ষমতা কমে আসা, হাত নিচুতে ঝুলিয়ে রাখতে অসুবিধা হওয়া এবং হাতের মাংসপেশি শুকিয়ে যাওয়া। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।